বাবা বলে রাখতে পারবে না আমার মেয়ে এতিম কুয়ে শুয়ে থাকে আমার বাচ্চা কাছে রে আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আমার বাচ্চাদের এতিম করার আমি বিচার চাই আমার বাচ্চা আমার হাজবেন্ডকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ডাইকা নিয়ে হত্যা করা হয়েছে এটা কোনো চিন্তাই না আমার হাজবেন্ডকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ওনার ডাইকা নিয়ে হত্যা করা হয়েছে ওনাকে ফোনের উপরে ফোন দিয়ে নিয়ে হয়েছে মায়া এখন তো আমার হাজবেন্ড চলে গেছে আমি যে আমার চারটা বাচ্চা নিয়ে যে কোনো জায়গায় যাব আমার তো ভাই উপরের কেউ নাই আমি তো ইতিম ভাই আমার বাবাও নেই আমার বাচ্চাগুলো তো ইতিম ভাইয়া আমি এখন কার ধরে যাব আমি প্রধানমন্ত্রীর কাছে প্রশাসনের কাছে আমি আমার স্বামীর হত্যার বিচার চাই আর আমার আমার হাজবেন্ডের ব্যবসার খাতিরে ওই লোকের 3 কোটি টাকা আমাদের একটু আরেকটু বলি মানে দুজনে একসাথে ঢগের ব্যবসা করতো ব্যবসার খাতিরে তাকে প্রায় আপনারা আমার হাজবেন্ডের 3 কোটি টাকা ওনার কাছে 3 কোটি টাকা ওনার কাছে দিয়েছেন মানে পার্টনারে ব্যবসা করতো পার্টনারে ব্যবসা করতো কিন্তু এই টাকা দেওয়ার পরে ব্যবসা কি রানিং ছিল না না টাকা নেওয়ার পরে উনি আর আমার হাজবেন্ডের সাথে বলি এলে ওনার সুবিধা হইব সুবিধা আমি ওই বলাই দিই ভেঙ্গি লাগে না না আমিও বলা যাইতাছি এটা বিষয়টা আমার ভাই কিন্তু একবারই 3 কোটি টাকা ওরে দেন আস্তে আস্তে দিছে আমি প্রথম দিছে প্রথমে আপনার ডগের ব্যবসা দুইজনে আরম্ভ করছে আপনি আমি একটু বলে দেন আপনি আপনি বলবেন যে দেখেন যখন তারা ব্যবসা শুরু করছে প্রথমে কত লাখ টাকা দিয়েছেন প্রথমে অতি ফার্স্ট নিছিল হ্যাঁ 27 লাখ নাকি 28 লাখ টাকা প্রথমে 30 লাখ টাকা দিয়ে শুরু 27 লাখ টাকা নিছে 27 লাখ টাকা দিয়ে শুরু হয়েছে একদম পর্যায়ক্রমে এইভাবে ব্যবসা হবে বাড়তে বাড়তে প্রায় 3 কোটি টাকা দিয়েছে পরে আবার যখন আমার আচ্ছা ওনার নাম বলবেন তার নাম বলবেন তার বাড়ি বলবেন বলে দেবেন আচ্ছা আচ্ছা ফোন এই যে কার সাথে ব্যবসা করতো আপনার জামাই মানে তাকে কিভাবে আপনি বললেন যে কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে আপনি তার 3 কোটি টাকা দিয়েছেন কিভাবে দিয়েছেন আমার হাজবেন্ড যার সাথে ব্যবসা তার নাম হচ্ছে জসিম তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা তার গ্রামের নাম হচ্ছে ধর্মগঞ্জ আর তার সাথে ফার্স্ট আমার হাজবেন্ডের কি জানি ডগের ব্যবসা করতো ডগের ব্যবসা করতো ওই থেকে আমার হাজবেন্ড ফার্স্ট ওর সাথে লেনদেন নিয়ে আমার হাজবেন্ড প্রথমে ওরে 27 লাখ টাকা দিছে এইভাবে বাড়তে বাড়তে আমার হাজবেন্ড কাউরে বিশ্বাস করে না ওরে বিশ্বাস করতো ওর কাছে সব ইয়ে করতো তারপর আমার হাজবেন্ড বাড়তে বাড়তে ও তো অনেক বড় বড় ও স্বপ্ন দেখাইতো যে কাঁটার ড্রেজার বানাবো কাঁটার ড্রেজার বানাইলে বিক্রি করলে অনেক লাভ হবে ভাড়া দিলে আপনি মাসে 15 লাখ টাকা আসবে তো আমার হাজবেন্ডের কত টাকা দিয়েছে সব কিছু মিলে টোটালি আমার হাজবেন্ড ওর কাছ থেকে 3 কোটি টাকা 3 কোটি টাকা দিয়েছে সব মিলে 3 কোটি টাকা তো একবারে দেয় না আমার হাজবেন্ড 3 কোটি টাকা ওকে আস্তে ধাপে 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 দিয়ে নিছে যা করছে কুজের থেকে নৌকা নৌকা ছিল নৌকা ভাড়া আসতো জমাইছে দিছে ভাই ভাই এটা ভাই ওইটা করবেন ওইটা করবেন এই টাকা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে নাকি পরবর্তী হ্যাঁ ঝামেলা হয়েছে আমি যখন যখন নৌকা নিয়ে ঝামেলা আমার হাজবেন্ড যখন বুঝতে পারছে ও আমার হাজবেন্ডের টাকা নিয়ে ও একটু ঝামেলা করবে তখন আমার হাজবেন্ড বলছে ভাইয়া আমাদের একটা দুজনের মিলে একটা নৌকা ছিল আমার মেয়ের নাম সাউদার ওর ছেলের নাম প্রান্ত একটা নৌকা ছিল পিএস কি জানি হ্যাঁ পিএস পরিবহন নাকি কি জানি যেটাই ছিল দুজনের নামে দিছে আর কি তারপর দিছে পরে ওই নৌকাটা ওই লোকে নাকি করছে ওই সুকানি বলে ওই লোকে তো যেহেতু নৌকাটা দুজনের আইন না কি করছে বড় নৌকা ছিল নৌকাটা আইন না ওই লোকের সুকানির মাধ্যমে সুকানির টাকা খাওয়াইছে খাওয়াইয়া আমার হাজবেন্ড জানতো না ওই নৌকা নিয়ে উনি কি করছে উনি 60 লাখ টাকা বিক্রি করে দিছে আমার হাজবেন্ডকে জানায় নাই আর সুকানি আমার হাজবেন্ডে বলে নাই কারণ নৌকা তো আমার হাজবেন্ডও তো ওইখানে 30 লাখ টাকা পানা যেহেতু 60 লাখ টাকা নৌকার দাম দুজন অন্ধাবধি না তো উনি 60 লাখ টাকা বিক্রি করে ফেলছে আমার হাজবেন্ডে খালি বলে ভাই নৌকা কই নৌকার ভাড়া তো পাই না জানি না এরকম ওইরকম আমার হাজবেন্ড তো ভিতরে ভিতরে ঠিকই মনে আছে যে ও আমার হাজবেন্ডের টাকা এরপর ওনার সাথে ভাই ওনার সাথে নরমে টরমে থাকতো আমার হাজবেন্ড ওর কাছে গিয়ে গিয়ে বলতো ভাইয়া আমার তো 4টা বাচ্চা তো আমার 4টা বাচ্চা না ভাই আমার তো 3টা বাচ্চা আছে আপনি আমার ভাইয়া আমার তো দেওয়ালে পিট লাগিয়ে যাইতেছে আমার তো চলতে আমার তো বাড়ি গাড়ি কিছুই করি না আপনি তো ভাই বাড়ি করছেন গাড়ি করছেন এরকম এরকম না আপনি চিন্তা করেন না আমি আছি আপনার বাড়ি গাড়ি করে দেবো এরকম এরকম আশ্বাস দিত তারপরও উনি আমার হাজবেন্ডে বলতো ভাইয়া এক কাজ করেন মানুষ তো ভাই ভাইও মিল থাকতে পারে না
আমরা সেটল হয়ে যায় আপনি আমারে মানুষের সাথে বইসা যেমনে সুন্দর আসেন আমরা দুজন সেটল হয়ে যায় আমার পেস্ট আপনি ভাঙিয়ে দেন ওই লোকে টাকাগুলো যে দিল এর কোনো ডকুমেন্ট হ্যাঁ ডকুমেন্ট সব আমার হাজবেন্ডের মোবাইলে ছিল কথা বলতো সব আমার হাজবেন্ড রেকর্ড করতে কাগজ টাকা আমার হাজবেন্ড একটু একটু ইয়া টাইপের সরল সোজা ছিল দেখি তো আজকে মানুষ ফোন করতে পারছে যদি যদি চালাক থাকতো আজ কি করে এরকম হইতো কেউ কে টাকা দেয় দিয়ে কাউরে বিশ্বাস করে সরল ছিল অনেক তারা যে পার্টনারে ব্যবসা শুরু করেছে তাদের কোনো কন্ডিশন কোনো পেপারস আছে মানে কাগজ আছে হ্যাঁ দলিল আছে ওদের যে ব্যবসা করছে সব দলিল আছে ওদের যে ওরা যে দুইটা ড্রগের মালিক ছিল এরকম এরকম সব পাট পাট করে সব কাগজপত্র আছে হ্যাঁ আছে আছে আচ্ছা এই যে গতকালকের বিষয়টা একটু বলেন গতকাল গতকাল কি তো মারা গেছে না পরশু দিন ও গত 13 তারিখে মারা গেছে 13 তারিখ কোন এইটার কাহিনী আমি বলি যখন আমার হাজবেন্ডের ও কোনো টাকা পয়সা দেয় না আমার হাজবেন্ড খালি বলে ভাই আমার টাকা দেন ওর কাছে যায় কান্নাকাটি করে মিনতি করে ও আমার জামাইরে পাত্তাই দেয় না ও কোনো দাম দেয় না ফোন দিলে ধরে না ফোন বন্ধ রাখে আমার মোবাইল থেকে মেসেজ করে ভাই আপনি তো আমার টাকাগুলো নিছেন আপনি আমার টাকাটা ভাই ফেরত দেন তারপর ওই নুইয়া দেন আবার আরেকদিন মেসেজ করছে ভাই আপনি যদি আমার টাকাটা না দেন আমি এই দুনিয়াতে যদি আপনি কিছু না করতে পারে আপনি ওই দুনিয়াতে ভাই আমার টাকার হিসাব করুন আমি আপনার দাবি ছাড়বো না আমার মোবাইল থেকে এই মেসেজটা আমার হাজবেন্ড ওনার করছিল তারপর উনি কোনো রিপ্লাই দেয় নাই আচ্ছা আপনার ফোন থেকে মানে এই যে সে কতদিন ধরে ফোন ধরতো না তার ফোন রিসিভ আজকে এই ঝামেলাটা চলতেছে এক বছর যাবত মানে এক বছর ধরে খালি না না ফোন ধরলে দূরত্ব হয়ে গেছে আস্তে আস্তে দূরত্ব করছে দূরত্ব একদিনে করে না আস্তে আস্তে ও আস্তে আস্তে উনি আমার হাজবেন্ড থেকে দূরত্ব হইছে তো আমার হাজবেন্ড ওনার কাছে যাইতো আমার হাজবেন্ড দুই মাস এক মাস 15 দিন পরে পরে ওনার কাছে গণ গণ যাইতো আমার একটা উকিল উকিল আমার 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 উকিল বাপ ছিল ওনার নিয়ে নিয়ে যাইতো বলতো এই গত কুরবানি দাও সকালবেলা আমি বাসায় ছিলাম বলে ভাইয়া আমি কুরবানি দিব আমার 1 লাখ টাকা দেন না ওইটার জন্য আমার হাজবেন্ড কুরবানি দেন আমার দেবর আমার ননাস বলে কুরবানি দিচ্ছে তারপর উনি আমাদের 1 লাখ টাকাও দেয় নাই বলছে দিব 1 লাখ আপনার কুরবানি দিব পরে ঈদের আগের দিন বলে কিসের টাকা আমার হাজবেন্ডে বলে উনি এরকম বলছে মূলত আগত 13 তারিখে মানে বাসা থেকে কি বলে বেরিয়েছে আমার শ্বশুর স্টক করছিল আমার হাজবেন্ড শুক্রবার রাতে আমার শ্বশুরকে ঢাকায় ভর্তি করাইছে তারপর আমার হাজবেন্ড ওইখানেই ছিল শনিবারে আমার দেবর আমার শাশুড়ি গেছে ওইতে ঢাকাতে তারপর আমার হাজবেন্ড ওনা আমার হাজবেন্ড তখন আসতো না আমার হাজবেন্ডের কারা জানি ফোন শুধু ফোনের রেফে ফোন আমার হাজবেন্ডের তো কেউ ছিনতাইকারী করে না আমার হাজবেন্ডকে পরিকল্পিতভাবে হত্যা করছে ওরে ফোনের রেফে ফোন দিয়ে ওইখান থেকে ওর তো খাবার হয় আমার শাশুড়ি বলছে খাবার দেওয়ার জন্য খাই ফোন দিয়ে ওরে ওইখান থেকে নিয়ে আসছে বাসায় আসছে তিনটায় আইসা আমি বলে খাবার খা ও বলছে না আমার কাজ আছে ওর ফোন বাজতেছে ফোন বেজে ওরে নিয়ে গেছে কে ফোন দিচ্ছে কে ফোন দিছিল আমি তো দেখি নাই ওর ফোন আসছিল ও তো গেছে ও তো ওইখানে গেছিল ও ওরে যখন ওর টাকা পয়সা আছে ও তো কিছু নিয়ে বাঁচতে হইব ও কি করতো ওর ও আমার কিছু আমার দেবরের টাকা ছিল আর কিছু ওর কাছে ছিল ওর কাছে ছিল ওই টাকা বাড়ানোর জন্য ও পুরা নৌকা কিনা কিনা চাইতো কাইটা কাইটা একটু ওইটার না একটু বাড়ানো আমার দেবর ও দিত মাঝে মধ্যে দেবর তো বিদেশ থেকে আসছে একবারে ওরও কিছু টাকা ছিল দেবরের টাকা আমার হাজবেন্ডের টাকা মিললা বলছে দে দুই ভাই মিললা এমন একটু কিছু করি তোর টাকাটা দে পড়া তো রয়েছে তুই বিদেশ যাওয়ার সময় দেবর টাকাটা রাখছে ইউরোপ কান্ট্রিতে যাবে আমার দেবরে 20 লাখ টাকা রাখছে ইউরোপ কান্ট্রিতে যাবে এই টাকাটা আমার হাজবেন্ডে দিছে তোমার যেটা এখন নাই তুমি এটা দিয়ে ইয়ে করো এটা দিয়ে তুমি চলো আর আমার হাজবেন্ডের কিছু টাকা আছে এটা দিয়ে দিয়ে আমার হাজবেন্ড বাড়ানোর জন্য পুরো নৌকা কিনে কিনে চাইতো ইয়া করতো ব্যবসা করে করে নিয়ে কিছু টাকা করে নিয়ে আমরা নিজেরা কিছু চলতে পারি তো ওই নৌকার উদ্দেশ্যে আমার হাজবেন্ডরা দালালরা ফোন দিত ওইখানে যেখানে নৌকা জানতো ফোন দিত ভাই এখানে নৌকা এখানে নৌকা তো আমার হাজবেন্ডে আজকে কয়েকদিন যাবত লাগছে একটা বাসমান রেস্টুরেন্ট ওইটাতে নাকি রেস্টুরেন্ট দিবে আমার হাজবেন্ড বলছে স্বপ্ন দেখছিল ওই নৌকার জন্য আমার হাজবেন্ড নিকলি গেছিল ওই এইটাই আজকে নিকলি আমার হাজবেন্ড জীবন ইয়ে হয়েছে আর তো আসে নাই আজকে 3 দিন হয়েছে আমার হাজবেন্ড নেই 3 দিন হয়েছে আপনার সন্তান কয়টি আমার 4টা সন্তান 3টা মেয়ে একটা ছেলে 4টা সন্তান কে যারা এতিম করলো তাদের প্রসঙ্গে আপনি কি বলতে চান যারা আমার সন্তান কে এতিম করছে আমি ওদেরকে দৃষ্টান্তমূলক সাথে ওদের আমি ফাঁসি চাই 4টা সন্তান এতিম হয়েছে আপনি বিধবা হয়েছে হ্যাঁ আমার বাবা হারিয়েছে কিন্তু আমার আমার হাজবেন্ড হ্যাঁ আমার হাজবেন্ডের টাকা পয়সা সবাই আত্মসাৎ করছে আমাদের তো কিছুই নাই আমারে তো আমারে যে আমি যে আমার 4টা বাচ্চারে নিয়ে চলবো ছোট ছোট বাচ্চা ওদেরকে তো ওদেরকে খাবার দেবো ওইটাও না আমি যে ওদেরকে নিয়ে একটা ঘরে থাকবো আমি যে ওদেরকে নিয়ে একটা ঘরে থাকবো আমার হাজবেন্ডের তো কোনো ঘরও নাই কিছুই নাই এটা তো আমার দেবরের ঘর এটা সবাই জানে গ্রামবাসী কিন্তু আমার হাজবেন্ডের ঘরও নাই যেদিন বাড়ি থেকে 13 তারিখে বের হচ্ছে জি
মানে বাচ্চা দুধের কথা বললেন হ্যাঁ আমি দুপুরে যখন আসছে তিনটায় সাথে সাথে ঘর থেকে উনি আনুমানিক অনেক এতটা একটা অতি বড় একটা ভান্ডিল নিছে উনি শুধু 1000 টাকা নোট ভান্ডিলটা আমি দিছি এতটুকু মোটা বলছে এই টাকাটা নিয়ে যায় আর 20 লাখ টাকা ইয়ানি 20 লাখ টাকা তো আমি ক্যাশ নিতে পারবো না আমি দুইটা চেক নিয়ে যাই ডাচ বাংলার আমি কি আচ্ছা ক্যাশ নিয়ে যাও ইয়া ডাচ বাংলার চেক নিছে আর এরকম একটা ভান্ডিল নিছে নিয়ে উনি নিয়ে গেছে তারপর আমি বলছি তুমি যে যাইতাছো আমার মেয়ের তো দুধ নাই পরে আমার বড় মেয়ে বলছে নাও 1000 টাকা তোমার আম্মুরে বলে দুধ আনতে আমি বলছি না আমি দুধ আনতে পারবো না তুমি রাতে আসার সময় দুধ নিয়ে আইসো ও তার কিছু বলে নাই আমি কি করছি রাতে 7টায় ফোন দিছি ফোন দিয়ে আমি বলি তুমি কই দুধ ও তো কোনো কথা বলে না ওই চুপ করে ও চুপ করে থাকে বলে আমি ঝামেলাতে আছি এই কথা বললো ও আমার ফোনটা কাটা দিছে আর ওর সাথে আমার যোগাযোগ হয় না তখন 7টা 13 বাজে বলছে আমি ঝামেলাতে আছি কিভাবে জানতে পারলেন যে তুমি এই পৃথিবীতে আর বেঁচে নেই তারপর আমি 8টার দিক দিয়ে ওর ফোন দিছি আমি বলি আবার দেখি ফোন দিয়ে পাটে ফোন দিয়ে 8টার সাথে ফোন দিছি দিয়ে আমার হাজবেন্ডের ফোনটা বন্ধ আমি ভাবছি আমার হাজবেন্ডের মোবাইলে চার্জ নেই তারপর 9:30টায় আমার দেবর আমাকে ফোন দিছে ভাবি ভাইয়ারে নাকি ঢাকাতে মাইরা লাইছে চণ্ডীবের হসপিটাল আছে আমি কো আমি বিশ্বাস করি না আমি ভাবছি করোনা কারণ লাশ আমি বিশ্বাস করি আমি 7টায় তো আমার সাথে কথা হইছে 2 ঘন্টার ভিতরে এরকম হওয়ার কথা না এতটুকু আমি জানি মেরেছে কোথায় এগুলো আমরা জানি না যখন আপনি শুনতে পেলেন যে আপনার আপনার দেবর যখন আপনাকে ফোন করলো আমার হাজবেন্ডের লাস্ট পাইছে কারিকা প্রসাদ অজ্ঞাত বললা ওইগুলো ফেসবুকে সার্চ আমার হাজবেন্ড ফেসবুক ফেসবুকে মানে জানছে দেবর যখন আপনাকে বললো যে ভাইয়া পৃথিবীতে বেঁচে নেই আপনি বিশ্বাস করলেন না যখন হসপিটালে এসে দেখলেন আসলে সত্যি সত্যি আপনার স্বামী শুয়ে আছে তখন স্বামী টিভির ওনাদেরকে তো আমি বলছি মনের অবস্থা কি বলছিল তখন আমার মনের অবস্থা কিরকম ছিল আমি তো পুরো পাগল পাই ভাইয়া আমার তো 4টা বাচ্চা আছে আমার আমার তো আমার হাজবেন্ড তো কিছুই করে যেতে পারে না আমাদের জন্য আমরা আমাদের তো আমার হাজবেন্ড তো হারাইছে আমার বাচ্চারা তো বাবা হারাইছে আর ওদের ওদের যে চলবো এরকম তো কিছু করে নাই তাহলে আমি তো আমার বাচ্চাদের নিয়ে চইলা ফিরা থাকতেইব আমার হাজবেন্ড যে এত এত টাকা রেখে গেছে এত এত টাকা যে আত্মসাত করছে আমার হাজবেন্ড ওদের আমি আমার এখন তো আমার হাজবেন্ড গেছে চইলা গেছে আমি তো আমার হাজবেন্ড পাবো না ভাই আমার তো আমার বাচ্চাদের নিয়ে চলতে হইব আপনারা আমি প্রশাসনের কাছে আমি চাই আমার হাজবেন্ডের টাকাগুলো উদ্ধার করে দেন আমি যাতে আমার বাচ্চাদেরকে নিয়ে চলতে পারি আমার যাতে একটা কিছু করে যেতে পারি আমার জন্য আপনারা এই ব্যবস্থা করে দেন আচ্ছা দাফন করেছেন কোথায় তারে আমাদের এই যে আমার হাজবেন্ডের পারিবারিক কবরস্থান আছে গ্রামে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে দাফন করেছেন হ্যাঁ আসলে আসলে যে আপনার যে যে বাচ্চাটা ও সম্ভবত উনি দুধ খায় আমার কুলে একটা 7 মাসের বাচ্চা আছে 7 মাসের একটা বাচ্চা হ্যাঁ ও দুধ খায় এই যে বড় মেয়েটা আসলে সবই বোঝে হ্যাঁ তো এই মেয়েটা বাবার কথা কখনো জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায় আম্মু আমার বাবা কোথায় আমার হ্যাঁ ও তো কিছুই বোঝে না ও তো বোঝে না আমার বলে মা বাবা আসলে আমরা বাসায় চলে যাব আমার স্কুল খোলা না বলে ঢাকায় গেছে এই কথা বলে আমার বাচ্চা তো বুঝতেছে না আর আমার এই বাবা আমার এই বাচ্চা বলে বাবা মারা গেছে শুয়ে শুয়ে দেখায় আমার এই বাচ্চা আমার মেয়ে সরল সুজাই কিছু বুঝে না বাপের মত বাপের মতো বাপে খালি বলতো আমি যেমন সরল আমার মেয়ে এরকম সরল হয়েছে আমার 4টা বাচ্চা রেডিং করছে আমার 4টা বাচ্চা আমি যে ওদেরকে নিয়ে চলে ফিরে থাকবো আমার হাজবেন্ড ওদেরকে নিয়ে যে খাইবো আমার তো এরকম ইয়ার নাই আমার দেবরের টাকা গুলো তো আমার হাজবেন্ডকে দিয়েছে যে ও কাজে লাগাক ভাই লাগাইলে তো আমারও আসবো আমি যখন বিদেশ যাই আমার টাকা তো হন দিও আমার দেবরে বিদেশ যাওয়ার জন্য ঘুরতেছে ইউরোপ কান্ট্রির জন্য আমার দেবর করোনার জন্য আইসা পড়ছিল দেশে আমার বিয়ে 8 বছর শেষ প্রতিদিন রাতে বলে বাবা বাবা ও তো ওর বাবার ছাড়া কিছুই বুঝতো না বাবার সাথে ঘুমাইতো বলে বাবা ঘুমু করবো বাবা ও যে আমি কুলে নিয়ে লাগো না বাবা ঘুমু করো ওর বাবা জোরে নিয়ে ঘুমাইতো শুধু বাবার বলে আর আমি বলি বাবা কই কো মইরা গেছে গা আমার ছেলে মেয়ে বলে দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন যে তার যে বড় সন্তান তার চোখে কিন্তু একেবারে পানি চলে এসেছে যে যখন বাবার কথা বলা হলো আপনারা ইতিমধ্যে দেখছেন যে এখনো আজ 3-4 দিন যাবৎ দেখছে না তার মা কান্না করছে পাশে তার চোখে পানি চলে এসেছিল দর্শক আপনারা দেখছেন যে আসলে সে তো আমাদের আমাদের জন্য কিছুই করে যেতে পারে না সে তো টাকা ইনকাম করছে ঠিকই সে নিজেও খাইতে পারে নাই কাউরে দিতে পারে নাই আর আমার শ্বশুর শাশুড়ি আর আমার দেবরের সাথেই থাকতো আমাদের সাথে আমরা যেহেতু আলাদা থাকতাম বাসায় মাঝে মধ্যে আসতো আমার শ্বশুর কিন্তু আমাদের আমার আমরা বাসায় থাকতাম আমার দেবরের সাথে থাকতাম আমার শ্বশুর শাশুড়ি এখন কোথায় আছেন এই মুহূর্তে কোথায় এখন তো ভাই আমি তো বাসায় থেকে যেদিন আমার হাজবেন্ড মরছে ওই দিন ভাইয়া আমার শাশুড়িরা আমার সাথে লাশের সাথে আমাদের ওনার গাড়ি করে আমার এখানে তিন
তো রাতে 3টা এখানে নিয়ে আসছে আমি তো বাসা থেকে আসছি এখানে আমি তো আপনি নীরবে আপনার বড় মেয়ে বসে বসে কান্না করছে মানে কোনো আওয়াজ ছাড়া বাবাকে খুব মিস করছে ভাইয়া বলেন এরকম ঘটনা কোন জায়গায় দেখছেন মানে তার কোনো শব্দ নাই কোনো আওয়াজ নাই ভাই আমার বাচ্চারা স্তব্ধ হয়ে গেছে ওরা ভয় পাইছে ওরা বাপ ও তো নিজের চোখে দেখছে ওরা তো বুঝতে পারতাছে না ভাইয়া ওরা তো ভাইয়া বাপ হারাইছে ওরা তো জীবনের জন্য আর বাপ পাইবো না কিন্তু ভাইয়া আমার তো আমি তার স্বামী হব না কিন্তু ভাইয়া আমার জামাই যে বাচ্চাকান এটা কি ধরুন পুলিশ কি বলছে পুলিশ ভাইয়া এটা তো চিন্তাই ইয়া করছে কিন্তু ভাই এটা তো চিন্তাই না আমার জামাই তো ভাইয়া আপনাদেরকে পুলিশ কি বলছে পুলিশ বলছে পুলিশটা বলছে আমরা তদন্ত করতেছি ওনারা তো চিন্তাই ইয়া হিসাবে কেস লিসাম ভাই আমার হাজবেন্ড চিন্তাই করে করে নাই আর চিন্তাই করে হলে ভাই আমার হাজবেন্ড পরিকল্পিতভাবে হত্যা করেছে আমার হাজবেন্ডের নৌকা কেনার উদ্দেশ্যে আমার হাজবেন্ডকে লো হয়তো বা আমার হাজবেন্ডকে লোভ দেখায় নিছে এই নৌকাটা কিনো লাভ হবে ওইরকম ওইরকম দালাল বলছে ওই জন্য আমার হাজবেন্ড টাকা নিয়ে গেছে নৌকা কিনতে কই আর তো আমার হাজবেন্ড আসে নাই আপনারা ধারণা করছেন কি মানে আমার ভাইরে দিয়ে বিদেশ থেকে মোবাইল এনেছি রেকর্ডিং করার জন্য আমি ওর সাথে যদি ঝামেলা তুমি ওর সাথে কিভাবে টাকা পানা সব করে রাখো সব আমার হাজবেন্ড রেকর্ড করে রাখছে সারাদিন শুনতো আমার হাজবেন্ড মানুষ দলা করতো যে মানুষকে শোনায় এই টাকাগুলো উদ্ধার করবো কিন্তু ওই লোকে বলতো আজকে না কালকে বসবো কালকে না আসবো বসবো যার জন্য বিচার দলা করতো সে তো আসতো না তাহলে তো আমরা তো বিচার হইব না আমার হয়তো বা আমার হাজবেন্ড যদি ওর ওই জন্য ওই ব্যবসায়িক খাতেরে আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ডের দুনিয়া থেকে চক্রান্ত ভাবে হত্যা করা হয়েছে নীরবে বাবার জন্য কাঁদছে এবং আপনার কিন্তু সন্তান একটি প্রতিবন্ধী এখন আপনি কার কাছে যাবেন মানে কোথায় যাবেন আপনাকে কে এতটুকু আশ্রয় দিবে আমার তো আশ্রয় কেউ নাই আমার দেবর তো বিদেশ থেকে আসে পড়ছে আমার দেবরের টাকাটা তো আমার 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 স্বামীকে দিছে যে ভাইয়া তুমিও চলো এটা দিয়ে চালাইলে আমারও দিও আমি পরে বিদেশে ভাবলে আমার টাকাটা আমারে দিয়ে দিও তা আমার হাজবেন্ড বলছে দে কাজে লাগে মানুষ তো টাকা দেয় ওদের জন্য দিছে